আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন কিনে আসলাম চিকেন বিরিয়ানি। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এই খুব সহজভাবে এই চিকেন বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করি। তো প্রথমে আমি 1 কেজি চাউল নিয়ে নিয়েছি। চাউলটা ভালো করে ধুয়ে এখন আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে দেখা যাচ্ছে ভাতটা একটু লম্বা হয়, আর যেহেতু বিরিয়ানি বানাবো বিরিয়ানি ভাতটা যদি একটু লম্বা হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো প্রথমে আমি ভাতটা রান্না করে নিব। এখানে পানি সিদ্ধ করে নিছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা, আস্ত জিরাটা দিয়ে দিলাম। তারপর যে চাউলটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই চাউলটা দিয়ে দিব পানিতে। তো কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না ভাতটা রান্না হচ্ছে। তো বেশি নরম করব না। তো কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে প্রায়। যেহেতু বিরিয়ানি বানাবো অতটা নরম না করে এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কতটা লম্বা লম্বা হয়েছে। তো এখন আমি এই চিকেনটা রান্না করে নেব। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, আর শুকনো কিছু গরম মশলা দিয়ে দিলাম, এখানে 2টা তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম 2টা 2টা করে। এখন আমি হালকা করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, আমি ব্লেন্ডার করে রেখেছিলাম তো ওইটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 2 চামচ। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এটা আমি বাসায় বানিয়েছিলাম তো শুধু বিরিয়ানি মশলাটাই দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো, বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাটা। তারপর দিয়ে দিব মুরগি, আস্ত একটা মুরগি, আমি একটা মুরগিকে আস্ত পিস করে নিছি, তারপর ভালো করে ধুয়ে এখন মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগির মাংসগুলো। তারপর ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এটা আমি ভালো করে রান্না করে নেব, মানে কষিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে। প্রায় 15 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম, অনেকটা পানি উঠছে। এখন এই পানিটা ভালো করে শুকিয়ে নেব নেড়ে চেড়ে। আবারও 2 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন এ পর্যায়ে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেই ভাতগুলা রান্না করে রেখেছিলাম এটা উপরে দিয়ে দেব।
তারপর উপরে দিয়ে দিব এক চামচের মতো ঘি, আর দিয়ে দিব জাফরান। এটা আমি রোজ ওয়াটার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিরিয়ানি কালার। তো এখন আমি এটাকে 5 মিনিটের মতো দমে রেখে দেব। তো 5 মিনিটের মতো এই বিরিয়ানিটা দমে রাখার পর এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে পরিবেশন করে নিছি, দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।